আমি হাফিজুর রহমানের তিনটা কাফন তোমারও তিনটা কাফন হবে পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না এমপি মারা গেলে কাফন বাড়াবে না রিক্সার ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় তিনটা কাফন ও যুবক বাবা চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে যাও একটু চিন্তা করো রে বাবা আমার মাওলার কোরআন সত্য আজকের বৈজ্ঞানিক বলে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য এই জমিনটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা রাতের বেলা নাই দিনের বেলা ছিল এখনো কেন এত গরম লাগে সহ্য করা যায় না আল্লাহর কথা মিথ্যা মেরে বাবা নবী বলেন কিয়ামতের দিন মানুষ নারী আর পুরুষা পুলঙ্গ দরাবে হাসরের মাঠে সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী একদিন তার রুমে বইসা কানতেছেন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করেন আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে কোন বেয়াদবি করলাম কিনা আপনি কেন কাঁদতেছেন আমার নবী বলেন আয়েশা আপনি কোন বেয়াদবি করেন নাই কেন কাঁদেন হে নবী মায়ার নবী বলেন আয়েশা ময়দানের কথা মনে পড়ে গেছে আমার কেয়ামতের দিন আমার গুনাগারের উন্মতের কি হালাত হবে কেন ইয়ারসুল আল্লাহ নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কেয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাশ টাস করে ফেটে যাবে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ আবার আমার মাওলাও রাগান আওয়াজ দিবেন লিমানিল মুলকুল কুলিয়ৌ লিলা আমার আল্লাহ তো রাগান্বিত হবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু হু taala নার মত দামি আপনারা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী ঈসা নবীর মালাইহা মারইয়াম আলাইহাসসালামের মত দামি আপনারা সম্মান আপনাদের দান করলেন ও আম্মা পর্দারা এতক্ষণ আমি শুনাইলাম ভালো লাইনে এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে এই জন্যই নবীও বলেছেন এ দুনিয়ায় সবথেকে নারী ন্যাককারিণী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ এরে আম্মা জান আপনার সন্তান তাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই ও যুবক তুমি স্কুলে পড়ো পড়ো কলেজে বড় বাধা নাই আমি এতক্ষণ তোমাদের এত চিল বয়ান শুনাইলাম একবারও আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও না বাবা তুমি চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি স্কুলে পড়ো বাধা নাই তুমি চাকরি করো তুমি ভার্সিডি বড় কোনো বাধা নাই তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের খুলে যাবে ইঞ্জিনিয়ার যদি হও ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও তে কোরআন তেলাওয়াত করো পাশোক্ত নামাজ পড়িও জীবনের চাকা ঘুরে যাবে ও আল্লাহর বান্দারা আম্মা জানায়েশা বলেন ও নবী কেয়ামতের ময়দানে ভয়ংকর হালাত কেমন হবে নবী চো নবীরা যাদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুক্তির জন্য ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য উম্মতেরা যাবে সুপারিশের জন্য আদম নবী তারায় দিবেন মুসা নবী তারায় দিবেন উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারব না নুহু আলাইহি সালাম বলবেন আমি পারবো না নবী বলেন ও আয়েশা জানো ওই কঠিন সময় উম্মতেরা এক যেন নবীর কাছে যাইয়া তখন দেখবে সুপারিশের কেউ নাই উম্মতেরা পাগলের মতো করবে সর্বশেষ ওরা আমি মুহাম্মদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে আমাকে তালাশ করবে আম্মাজান বলেন নবী আপনাকে হাসরের ময়দান উম্মতেরা কোথায় পাবে নবী বলেন আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পরে কান্না করব অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর আর আমি মোহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করব না আমি কান্না করে শুধু বারবার বলব আল্লাহ আমার বাঁচাও আমার আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার আল্লাহ তখন বলবে নবী আপনি কাঁদবেন না আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান ও আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত গুলো চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা যেই উম্মত দুনিয়াতে আমি মুহাম্মাদের মহাব্বতে বরিয়া ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ যথাযথভাবে আদায় করবে কিয়ামতের ময়দানে ওই ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব ও কুষ্টিয়ার মুসলমান বাবারা ও যুবক विद्वत বাবাজি পর্দা রানীর মা বোনেরা কেয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি বেনামাজি হইয়া যদি দাঁড়াই বেপর্দার অবস্থা নিয়ে যদি দাঁড়াই তও বানা করে গুনা নিয়ে যদি যাই নবী তখন বলবে না তুমি আমার উম্মত না আমি তোমার নবী না আল্লাহ পাক বলবেন ও ফেরেস তাই গুনাগার বেনামাজি না ফারমানের জাহান নামের হ্যান লাগায় দাও ও বান্দারা সূর্যের গরম সইতে কবরে গেলে না হাসরের ময়দানে কেমনে জাহান নামের আগুন সহ্য করব। একটু নিজের চিন্তা করো আজকে তোমার ডানে বামে আমার ডানে বামে ভক্ত অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই মরিয়া গেলে সাদা কাপুন সারা কেউ নাই অন্ধকার কবরে কেউ আমার আপন হইয়া যাবে না অতএব এখনো সময় আছে তওবা বা করে নাও আল্লাহর পরামর্শ নিয়ে পরামর্শক্ত নামাজ পড়ো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারি নাই বেপরতায় কম চলি না আজকে থেকে তওবা করলাম আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করে চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে নামাজ না বেপার দেয় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়া দি করবো না فقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي تكبير مكالمة من مَازُومِ من تکبیر میں کلمہ میں نمازوں میں آدم ہے الٰہی سے ملا نام محمد ہے نام الٰہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خند دری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب مطلق کا اشارہ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ঐতিহাসিক এফসিরুল কোরআন মাহফিল সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুষ্টিয়া প্রাণকেন্দ্র ইদাহ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ বৃন্দ অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শকীন জাকিরিন শাকিরিন মাহিব্বিন মুরুবিয়ান কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ ও কোটি শকর ও সুযোগ জিমোহন রব্বুল আলমিনে ফেতনার যুগে হাজারো লাখ ও কোটি মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকুর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে আওয়াজে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ شفيع المذنبين خاتم النبيين سيد السَّخَلَيْنَ امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبريا اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقا نام دہ مدینہ کا تاج دا آفتاب نبوت فخر موجودہ سید المفلوق حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم شرب شکور جادر اقلان تو پوری سنو جدر اقلنتر میں آجے شندر آئے آیوجن আমার কলিজার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায় হাজরা তাইম্মা মাসাজ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রবুল আলমিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আরো শকর আদায় করি জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াত দিয়া বাঁচায় রেখেছেন এবং বরকতি মজলিশে আল্লাহ কবুল করেছেন আজ আমার অনেক ভাই অনেক মা অনেক বোন অনেক বাবা নাই কুষ্টিয়ার শহরে উন্মুক্ত পরিবেশে ও সুলনার আলোকে এই প্রোগ্রাম মানুষের কাছে এক ঈদের আনন্দের মত আমি মনে করি এটা কুষ্টিয়ার জন্য একটা বিজয়ের প্রভাব আস প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একতাবদ্ধ পথ চলা আজ আমার দেশের ছাত্র জনতা ওলামায় কেরাম সহ কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে জালেমের বিরুদ্ধে সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহর মদদ আসছে আল্লাহ দয়া করেছেন আল্লাহর রহমত ছাড়া এটা অসম্ভব অনেক বান্দাবান্দির চোখের পানির এটা ফলাফল চুপচাপ আল্লাহর দিন নিয়ে যদি বাঁচতে চাই কবরে যেতে চাই তাহলে বিপদ বিপদ আরো বহু সামনে আমাদের বাড়ি দিতে হবে আজকের এই মহাসম্মেলন থেকে দোয়া করি হাজারো লাখো মানুষ আমিন যখন বলবেন আমার আমিন কবুল হওয়ার গ্যারান্টি না থাকলেও এই বরপতি মজলিসে বহু আল্লাহর আশেক আছেন যারা আমিন কবুল হয়ে যাবে ইনশাল আমি দোয়া করব আপনারা শুধু আমিন বলবেন আল্লাহ পাকে সম্মেলন এই প্রোগ্রামের বরকতে আমার দেশ আমার জাতিকে জুলুম থেকে চূড়ান্ত হেফাজত বিশেষ করে কুষ্টিয়ার বৃহত্তর অঞ্চল আল্লাহ পাক রবুল আনামিন দিনের জন্য কবুল করেন যারা এই উন্মুক্ত পরিবেশে দিনের কথা বলার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন করতে গিয়ে আমার ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন শহীদদের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন শহীদই দরওয়াজা এমন একটা দরওয়াজা যে জান্নাতে ঢুকতে কোনো টিকেট লাগে না আল্লাহর রাসূল বলেন কেউ যদি শহীদি মরণ চায় আল্লাহ তাকে শহীদ মরণ দিবেন সে যদি ঘরের ঘরের মরে মরে যায় বলে বিছানায় গেলে শহীদ বাচ্চা প্রসবকালে কোনো মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেন কোন কোনো মানুষ যদি বিষ বেদনা পেটে ব্যথায় মরে যায় আল্লাহ শহীদের মর্যাদা দান করেন

বাতেলের মোকাবেলায় বাতেল কর্তৃক আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু রহমতের নবী কোন বাতেলের আক্রমণে দুনিয়ার থেকে চলে যান নাই ডাইরেক্ট আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ কোন বাতেলের আক্রমণে ডাইরেক্ট দুনিয়ার থেকে চলে যান নাই স্বাভাবিক অবস্থায় অসুস্থতা নিয়ে ঘরের বিছানায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাহলে ওমরে ফারুক বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ উসমান রাজি আল্লাহ তালু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ হজরত আলী রদি আল্লাহ তালু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ শহীদই মর্যাদা সবার উপরে সেই মর্যাদা আবু বাকার পেলেন না কেন এমনকি নবী পেলেন না কেন এক কথায় জবাব সর্বোচ্চ শহীদের মর্যাদা আল্লাহ নবীকেও দান করেছেন আবু বাকি দান করেছেন আরো আস্তে করে বলেন মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুসলমানের আওয়াজটাকে বেশি ভয় পায় মুসলমানের টাকা লাগে না বাড়ি লাগে না কিচ্ছু লাগে না ইমানের আওয়াজ আওয়াজটা সেদিন এক জায়গায় বলেছিলাম কেউ জোরে আওয়াজ দেয় বেশি খাইয়া পেটে ব্যথা শুরু হয়েছে চিল্লায় আবার কেউ চিৎকার দেয় সতেরো বছর না খাইয়া আছে না নাই কেউ খাইয়াও ছিলাই কেউ না খাইছে মুসলমানের খাওয়া নাই না খাওয়া নাই মুসলমানের চিল্লানি হবে ইমানের চিল্লানি আর একটা কথা আপনাদের মনে তো থাকবেই বরং এই যে বিলবোর্ড করে লিখে রাখা উচিত রাস্তার মোড়ে মোড়ে কোরআন হাদিস ইসলাম আর আলেম ওলামার সাথে বেয়াদুবি করে কেউ দুনিয়াতে সফলতার সূর্য দেখতে পারে নাই পারবেও না কথাটা যদি কেউ উল্টা দিকে নেয় তার কপাল পুড়ে যাবে মরার আগেই বাংলাদেশের ইতিহাসে সফলতার মানদণ্ডে যারা আগায় গেছে একমাত্র ইসলামের আলো দিয়ে ওলামা একরামের দোয়া নিয়ে যারা বেয়াদবি করেছে তাদের পতন মরার আগেই হয়ে গেছে কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর কোনদিন নবী আসবেন না সাহাবাইকার আসবেন না আসবেন আমাকে একটু জবাব দেন আর কথা বুঝার চেষ্টা করেন ভুল হলে ধরায় দিন তেয়ামতের আগ পর্যন্ত নবীজি আসবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কোন সাহাবাই কেরাম আসবেন আসবেন না আমরা তো সবাই জান্নাতে যেতে চাই যেতে চাই না অবশ্যই চাই আল্লাহ কবুল করেন জান্নাত পেতে হলে কি কাজ করতে হবে কি সারতে হবে এ বিষয়ে দিক নির্দেশনা আছে কোরআনে আর হাদিসে কথা ঠিক কোরআন নাজিল হইছে নবীর উপরে নবী নাই নবী সাহাবা একরামদের শিখেছেন তারাও নাই এখন আপনি কোরআন পরে পরে সঠিক পথে যাবেন ভালোটাকে গ্রহণ করবেন খারাপটাকে আপনি বর্জন করবেন আফসুস হাজার আফসুস আপনার আপ্পাও কোরআন বুঝে না আপনিও কোরআনের আরবি বুঝেন না হাদিসেরও আরবি বুঝেন না আপনি জান্নাতের পথ চিনবেন কি করে আর চলবেন কি করে কথা বুঝাইতে পারলাম এখন কি করার নবীও আসবেন না কোরআন বুঝাবার জন্য আবু বাকার ওমর ওসমান আলী আসবেন না কোরআন বুঝাবার জন্য এ জমিন কিয়ামতের আগে মুজাদ্দেদে আলফে সানিয়ার আর আসবেন না ইমাম বোখারিয়ার আসবেন না ইমাম মুসলিম আসবেন না ইমাম তিরমিজি আসবেন না তাহলে এই জাতি যারা কোরআন বুঝে না পড়তে পারে না আরবি বুঝবে দূরের কথা কোরআনের আরবি পড়তে পারে না হাদিসের আরবি পড়তে পারে না এরা কিভাবে জান্নাতের পথ পাবে কিয়ামত পর্যন্ত এর স্থায়ী সমাধান হলো এই গোটা দুনিয়ার উম্মত জান্নাতের পথ খুঁজে পাবে সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র অতএব যারা ওলামায় কেরামদেরকে আবাউট করে চলবে তারা খাসারা দুনিয়া বল আখেরা দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ উন্নতের রাহবর ওলামায় কেরাম উম্মদ যখন নবীদের সাথে বেয়াদুবি করত। তখন পতন চলে আসতো নবীদের স্থলাভিষিক্ত সাহাবায় কারাম এদের পরে ক্রমান্বয়ে আসছে ওলামায়ে কারাম কারাম এই উলামায় কারামদের দাম কত আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন বলেছেন রসুল হাদিসে বলেছেন বলেছেন ওলামায় কারাম কারা ইন্নামা ইয়াকশাল্লাহ হামিনা রিবা দিহিল হুলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ভেতরে যারা আলেম ওলামা তারা আমাকে বেশি ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করবেন বান্দাদের ভেতরে যারা ওলামা এক বছনে আলেম বহু বছনে ওলামা ভয় করার মানে কি আমিও আল্লাহকে ভয় করি আপনিও আল্লাহকে ভয় করেন সবাইকে জিজ্ঞাসা করলে বলে আমরা সবাই আল্লাহকে ভয় করি আসলে ভয়ের মানে কি মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালান তাহলে আসলে আল্লাহর ভয়ের মানে কি এখানে এত মানুষ কুষ্টিয়ার ইতিহাস মানুষ বলবে লক্ষ লক্ষ মানুষ বিশাল আয়োজন কিন্তু এমনও আশাকে রসুল এখানে আসে আজকে ফজরের নামাজ পড়ে নাই জহুর পরে নাই আসর পরে নাই সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানে মাগরিব এমন মানুষ এখানে নাই এশান নামাজও এরপরও চাপাবাজই করে নামাজ না পড়লেও দিল পরিষ্কার চাপাবাজ আছে না নাই আল্লাহে দায় আর দান করুন এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি সবাই আল্লাহকে ভয় করে হাকিকত ভয় করার মানে কি আল্লাহকে আসলে যারা ভয় করবে তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না আরো সহজ ভাষায় আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না অত্যাচার করবে না করবেন করবে না এজন্য নবী বলেন قال النبي صلى الله عليه واله وسلم اتقوا المحارم تكون عباد اللهস ও দুনিয়ার আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে সাহাবাই কেরম এই কথা শুনিয়া এতটাই নিজেকে কন্ট্রোল করেছেন ওমরে ফারুক মুখের ভেতর একটা পাথরের টুকরা রাখতেন অযথা যেন একটা কথা বের না হয় কারণ অযথা কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথারও বাজেট আছে আমি হায়াত কত দিন পাবো কয়েক কথা বলবো তার বাজেট আছে হায়াতের বাজেট বাকি কথার বাজেট শেষ মরার আগে দেখবেন বোবা হয়ে গেছে কারণ হায়াতের বাজেট এখনো বাকি আছে কথার বাজেট নাই বেশি কথা বলে শেষ যুবক সারা রাত মোবাইলের মাধ্যমে এত কথা বলো চিন্তা করছো বাজেট আছে গত এমন যেন না হয় মরার আগে হায়াত বাকি থাকবে জবানের কথার বাজেট থাকবে না বোবা হয়ে কাটাতে হবে বিছানায় আল্লাহ বাজেট দিয়ে দিছেন হিসাব করে কথা কইও মিস কল ব্যাক না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন হা আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা কুষ্টিয়ারে জমিনকে দিনের দুর্গ হিসাবে কবুল করেন আল্লাহ পাক অত্র অঞ্চলের সমস্ত মানুষকে শান্তির জীবন দান করুন কবরস্থ যারা আল্লাহ সবাইকে জান্নাত দান করুন পরস্পরে মোহাব্বত আল্লাহ বাড়ায় দেন আপনাদের সব থেকে বেশি পরিচিত কোরআন শরীফ থেকে একটা আয়াত আমি পড়েছি রসুলের একটা হাদিস পড়েছি আপনারা যদি বসেন ধৈর্য ধারণ করেন আর দিল খুলে দোয়া করেন আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমি পেশ করব ইনশা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল না করলে হবে অনেকেই কিন্তু জানে এখানে প্রোগ্রাম আসার নিয়ত করেছিল আসতে পারে নেই টাকা থাকলেই মক্কা যাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করে না মনে চাইলেই দিনের কাজে বসা যায় না আল্লাহ কবুল না করলে অনেকেরে বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসছে কুষ্টিয়া শহরের ওয়াজে যায় কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে তারা কোথায় মহিলা প্যান্ডেল করে আর কেউ দোকান পাঠে আড্ডা করে গল্প করে কবিরা গুনা করে এর নাম কপাল এজন্য আমি সময় বলি আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না বান্দা চাইছিল আরো বিশ বছর থাকবো আল্লাহ কয় আমি দিব না হইল আল্লাহ আল্লাহ চাইলে চাইলে হয় হয় বান্দা না আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন কিন্তু কোরআন হাদিসের কথা শুনে দিলটাকে নরম করে তওবা করে বাড়ি যাওয়ার কপাল হবে কিনা অনেকের অসম্ভব অনেকে মনে যাতের আগে চলে যাবে এ বিশাল প্যান্ডেলে কত আল্লাহর বন্দা বুজুর্গ যাদের আমিন কবুল হয়ে যাবে এদের সাথে যদি বসে মা বাবার জন্য একটু দোয়া করা যাইতো মা বাবা কত না খুশি হতেন তাদের কবর না কত শান্তির বাগান হয়ে যেত যে কপাল পরা সেই দোয়ায় শরিক হতে পারবে না শয়তান তাকে উঠায় নিয়ে প্যান্ডেলের দাম কত কত রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুণা মাপ সুবহান আল্লাহর আওয়াজ যত দূর চলে গেল যত মানুষ সারা ভিন্ন মাখলুক শুনছে কিয়ামতের দিনে জমিন তার সাক্ষী হয়ে যাবে সুবহান আল্লাহ ইয়োমা ইযিনতু হাদিসু দিন জমিন আপনার আমার পক্ষ বিপক্ষে সাক্ষী হবে দার কিয়ামত ইজামিদার জমিদার কোবাদ কে যে না দিদা গাওয়াহি হা দেহা জমিন আপনার আমার পক্ষ বিপক্ষ নিবে জমিনে সেজদা দিয়েছেন কিয়ামতের দিনে জমিন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সেজদা দিয়েছে আমার পিঠে আল্লাহ জমিনের সাক্ষী নিয়ে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও এজন্য দেওবন্দের কৃতি সন্তান কারি তাইয়্যব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি ওই সময় ভারতবর্ষের সমস্ত জেনারেল লাইনের মানুষরা তাকে দার্শনিক মনে করত তাকে জবরদস্ত একজন ইলম ওয়ালা আহলুল্লাহ মনে করতেন তাকওয়ার মানদণ্ডে আল্লাহকে এতটা ভয় করে চলতেন ওই সময়ে তাকে বাইতুল্লায় হজে নেওয়ার প্রস্তাব দেয়া হলো তিনি বললেন হজে যেতে পারি শর্ত দুইটা আমার উপরে হজ ফরজ না অতএব আপনারা যদি নিতে চান দুই শর্ত আমার এক আমার কোনো ছবি তোলা যাবে না আমি ছবি তুলব না বিনা কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুণা হারাম সরকার যদি বলে লাগবে শরীয়তের কোন বিধানের কারণে যদি বলে ছবির প্রয়োজন হালাল এমনি একটা ছবি তুললাম কবিরা গুনা হারাম আর শর্ত কি আমি ভারত থেকে বাইতুল্লা যাব আমার নামাজ যা হবে সেজদা আমাকে জমিনে দাওয়াতে হবে আমি শূন্যের উপরে সেজদা দিব না আমি মাটিতে সেজদা দিব বলে এটা সম্ভব একটু আগে তাবিজ দিছি না তাবিজ বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে হয় তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর কুদরতি চাওয়ার মর্জি মত হয় এভাবে সম্ভব না ছবিও তোলা যাবে না বিমানে যাবেন নামাজের রক্ত বাজলে কি করার শিডুইল কিভাবে করা যায় আমার হস ফরজ না আর আমি যাওয়ার জন্য তো আশিক না আল্লাহ নিলে যাব কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী যাব উল্টা পাল্টা নয় কিছুদিন পরে প্রস্তাব আসলো আপনার জন্য ছবি লাগবে না যেহেতু আপনি পরিচিত ব্যক্তি আপনাকে সবাই চিনে নাম্বার 2 বিমানের শিডিউল এমন ভাবে করা হয়েছে ফজরের নামাজের পরে আপনি আলাদাভাবে বিমানে যাবেন জহুরের আগে বাইতুল্লায় পৌঁছায় দেয়া হবে আর কে দারদ খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হাকচি যে মাখা আজ ইনসজা জা ফজল উ দর জুমলা জাহা আল্লাহ দয়া করে এদিকে হয়েছে। যেইভাবে বৃষ্টি সারা দেশে চলছিল প্রোগ্রাম হবে বলে কোনো সুযুগি হবে বলে কোনো চিন্তাই করা যায় না বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে চাইলে

বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা একটা নেকের টানে তেমতের দিন বক্তা যাবে জাহান নামে শ্রোতারা যাবে জানো এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান নামে মুরিদ যাবে জানা এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে সন্তান জান্নাতে জানাতে বক্তা শুধু বয়ানে করছি আমল করি নাই শ্রোতারা বয় নিয়ে বসছে এরা আমল করছে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে

নামাজ পড়ছেন এখানেও ভেজাল জিকির করছেন ভেজাল তেলাওয়াত করছেন ভেজাল মানুষকে দান করছেন ভেজাল দেখানোর জন্য করছেন হাদিস অমরে ফারুক রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত ওলামা এখানে জানেন আপনারাও জানেন কেয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন যেই তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে চোখ বলে এরা জান্নাতি। কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবে না শহীদ যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে তার জানাজা হবে গোসল হবে না যে পোশাক আছে ওই পোশাক নিয়ে কবরে দাফন হবে কেমতের দিন আল্লাহ শহীদকে ডাকবে ডাকবেন এই শহীদ আসো তুমি শহীদ হয়েছো বলে হ্যাঁ হয়েছে কেন কেন কাল্লা দিনের জন্য দুনিয়াওয়ালারা জানে দিনের জন্য আমি আল্লাহ জানি অন্যটা দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে আমি তোমার দিলেরটা জানি আল্লাহ কি তোর দিল ছিল তোরে সবাই বীর যোদ্ধা বলবে তোকে সবাই বাহ বাহ দিবে তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া অতএব সে সম্মান দুনিয়া পাইছো আমার আদালতে খালি জাহান নামের ফেরেস্তায় কে লাগায় জাহান নামে নাও এরপরে ডাকবে না আলেমকে এই আলেম আসো তুমি ইলিম শিখছো কেন আলেম হয়েছ কেন কাল্লা দিনের দাওয়াত দিব দিনের দিকে মানুষকে ডাকবো মানুষ জানে তাই আমি জানি ভিতরের আমি কি জানি জানো তুই মানুষকে দাওয়াত দিবি না তুই আলেম হয়েছ এলেম দিয়ে দুনিয়া কামাই করবি টাকা কামাই করবি সম্মান কামাই করবি মাওলা নানা লেখলে কষ্ট পাও আমি জানি না আলহাজ না লেখলে কষ্ট পাও দুনিয়া দুনিয়াওয়ালারা জানে না আমি তো জানি হাদিয়া কম দিলে মনে কষ্ট এখানে আর দাওয়াত দেওয়া যাবে না দুনিয়া আলারা জানে না আমি তো জানি যাও জান্নাত নাই জাহান নামের ফ্রেশ তাকে হেন কাফ দিয়া জাহান নামে নিয়ে যাও তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর কোটি কোটি টাকা দান করছো কেন আমি গরিব বানাই নাই ধনী বানাইছি দান করছো কেন গাল্লা দিনের কাজ মাদ্রাসা করছি মসজিদ করছি স্কুল করেছি কলেজ করেছি হ্যাঁ মসজিদ করেছি অনেক বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি এই মসজিদ আমি করছি আর কেউ করে নাই অনেকগুলো মসজিদ করে ফেলেছে। আল্লাহ কয় মানুষ জানে এগুলো আমি জানি ভিতরের তা এগুলো তুমি দান করছো কেন মানুষ তোমাকে দানবীর বলবে সম্মানের চেয়ার আগায় আমার আদালতে আজকে তোমার জান্নাত নাই জাহান নামে চলে যাও তাহলে শহীদের অবস্থা যদি এমন হয় আলেমের অবস্থা যদি এমন হয় আপনার আমার উপায় কি হয় وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً আলামিন। হে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবী নামক গ্রহへ প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগতসমূহের জন্য রহমত হিসেবে হলো আয়াতের তর্জমা হাদিস পয়গম্বর বলেন বল উম্মতি يدخلون الجنت الا من আবা নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে মানে না অশিকার করে তারা জান্নাতে যাবে না তিলা মান আবা সাহাবা এক নাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অশিকার করে মানে না তারা কারা নবী বললেন মান আতা আনী দাখালুল জান্নাহ ও মান আছানী ফাকাদ আওয়া যে ব্যক্তি আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে যাবে। জাহান্নে খুব ঝামেলা সবাই নবী মানে বরং আমরা যারা টুপি অলান দাঁড়িয়েলান আমাজ পরিপর্তা করি গালি দেয় আমরা নবীর আসেক না হে গান দেখাইয়া নবীরা আসেক না মাজারের মধ্যে ডোল বাজায় নবীরা আসে আসে না নাই দেয় নবীরা আসে আমরা পীরাউলিয়ার পক্ষের মানুষ আমি কেন আল্লাহর কোরআন পক্ষে আমরাও পক্ষে রসুলের হাদিস পক্ষে আমরাও পক্ষে আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই আমরাও তাদের পক্ষে নাই আল্লাহ পাকের সত্য কোরআন রসুলের সত্য হাদিস আউলিয়ার পক্ষে আমরাও তাদের পক্ষে বেজালের পক্ষে না ইশার পক্ষে না আল্লাহ কয়জন সবাই বলে আল্লাহ যে এক কোন দিক থেকে এক আল্লাহ এক যে কোন দিক থেকে এক সব দিক থেকে এক তাই তো আল্লাহর মত কি আরেকজন আছে আল্লাহর সমান কেউ আছে আল্লাহর সহযোগী কেউ আছে আল্লাহ কেমন এক যার কোন সমতুল্য নাই কেউ যদি মনে করে আছে এর নাম শিরিক এর নাম আল্লাহ যা এককভাবে পাবেন এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক মানুষের জীবনের এবাদাত পাবেন কে সেজদা পাবেন কে এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা যারা শিরিক করে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম ওয়ামাই শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা আল্লাহর সাথে অংশীদার করবে আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয় এর নাম শিরিক আল্লাহ বলেন মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম আমি অন্য গুনা চাইলে সহসায় মাফ করব শিরিকের গুনা সহসায় আমি ক্ষমা দিব না আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না সাহাবায়ে কেরাম জানতে চাইলেন হে আল্লাহর রাসূল আপনাকে মানে না কারা নবী একটা স্পষ্ট কাঠি দিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত জামেলা জানো দরকার না হয় নবী বললেন যারা আমার অনুসরণ করবে অনুকরণ করবে ইত্তেবা করবে ইতাআত করবে তারা জান্নাতি সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি আমাকে একটু জবাব দেন কে অনুসরণ করলে সে কি বিপরীত যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করবে না সে কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি যে অনুসরণ করবে না সে জাহান নবী এ কথা বলেন নাই নবী কি বলছেন নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জান এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন লিখে রাখবেন নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল নবীজির আদর্শ মেনে চলে না যারা তারা দল আগ্রহী বিরোধী যেমন কথার কথা আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক ভাই আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন দাড়ি রাখেন না কেন যুবক জবাব দিল হুজুর দাড়ি রাখা দরকার নবীর আদর্শ চেষ্টা করতেছি পারি না একটু দোয়া করবেন আমাকে বলেন তো এই যুবকটা কি বিরোধী না দরদি দরদি বাম দিক থেকে একটা যুবক রে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে নামাজ পড়ো না কেন দাড়ি রাখো না কেন খেয়াল করতেছেন তো যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই নামাজ না পড়লে অসুবিধে কি যদি আরেক কিছু হয় সে বলবে মধ্যে কি ইসলাম। পোশাকের মধ্যে কি ইসলাম আপনারা জবাব দেন এই যুবকের কথায় কি মনে হয় রসুলের দরদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর নাম বেইমান বিদ্রোহীর আর নাম কি এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া মনে ভালো করে মুখস্থ করেন এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেঈমান একজনে টুপি পরে না গালি দেওয়া আরেকজনের টুপি পছন্দ করে না তাকে সার দেওয়া একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজনে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে সার দেওয়া তাহলে একটা লোক দাড়ি রাখে না তাকে জাহান বলা যাবে আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী বুঝেন না কথা অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না গালি দেওয়া যাবে না কাছে যেতে হবে বুকে লাগাইতে হবে এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই বিদ্রোহ তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে এর আগে না আমি পাশক তো নামাজ পড়ি বেনামাজির দেখলে সি সি করে তারায় দেওয়ার নাম এটা কামিয়ে না সফলতা নাম পাপকে ঘৃণা করো পাপীকে তার মানে কি একটা লোক অন্যায় করছে অন্যায়টাকে ঘৃণা করে তাকে তারায় দিও না তাকে তুমি কাছে যাও যে ভাই নামাজ পড়েন পর্দা করেন হালাল মতো চলেন অন্যায়টা দূর করার ব্যবস্থা করো রোগকে ঘৃণা করো রুগী না হাদিসের উপরেই আজকের এই সবকটা আমরা মনে রাখবো নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে যে করে না সে জাহান নামে যাবে বলেন নাই জাহান নামে কে যাবে নবী বলছেন যে বিরোধিতা করে যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান নামে যাবে এবার আসেন আয়াতের উপরে পরিচিত একটি আয়াত ইল্লা তর্জমাটা বলছি আর একবার বলি আল্লাহ বলেন নবী আমি আপনাকে রসুল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সবুহের রহমত রহমত হিসেবে পাঠাই নাই হা পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎসমূহের রহমত করে পাঠাইলাম ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন মোহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই একটাই মাত্র কারণ জগৎ জগৎসমূহের জন্য তিনি রহমত তিনি রহমত পুরাটাই রহমত তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই এটা বুঝাবার জন্য। এখানে অনেকে করেন রহমতের নবী তর্জমা উভয় জগতের জন্য রহমত আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ পরকাল জগৎ কিন্তু জগৎ তো দুইটা না আরো রুহের একটা জগৎ আলাদা মায়ের গরবের একটা জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ একটা আলাদা মৃত্যুর পরে কবরের জগৎ আলমে আলাদা হাসুরের ময়দানের জগৎ আবার আলাদা জান্নাত তার জাহান নামের একটা জগৎ হবে আলাদা তাহলে একটা হইলো না অনেক জগৎ সমূহের জন্য নবী রহমত রুহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী দুনিয়ার জগতের জন্য কবর রহমত রহমত হাসরের ময়দানে আমার নবী রহমত জান্নাতের জগতে আমার নবী রহমত জাহান্নামের ভেতরে আমার নবী রহমত একজনে প্রশ্ন করবে মনে মনে সামনে তো আর আসবে না পিছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম জাহান্নামের জন্য রহমত ইডা আবার কোন কথা এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না কুষ্টিয়ার বাজার আর সো পেছন দিক থেকে একজনকে দেই কাকাও চাচা মিয়া দাঁড়াও মনে করছো তোমার বাড়ির চাচা চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরাই দিয়ে খায় ও আপনাকে বলি নেই দূরের থেকে ধারণা করিও না কাছে যাও এই দুনিয়াতে নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না ওলামায় কেরামে উম্মতের রাহবর বরাসা তুলাম্বিয়া ওলামায় কেরাম আল্লাহকে ভয় করবেন করার থেকে নিজেকে গুনা বাঁচায় রাখবেন সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুপি সারা চলবে দাড়ি কাটবে কিন্তু যারা আলেম তারা কখনো টুপি সারা চলবে না হার কে দারত হক দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক চি জে মাখাজ আজ জুমলা জগৎ সমূহের জন্য আপনার আমার নবী রহমতের নবী আমার জগতের জন্য কিভাবে রহমত ভিন্ন আলোচনা মায়ের গর্বের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জান্নাতের জগতে নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জাহান নামের জগতের জন্য নবী রহমত কেমন ভিন্ন আলোচনা আপনাদের ধৈর্য হবে না সময়ও কুলাবে না এজন্য আমি শুধুমাত্র রুহের জগৎ নিয়ে কথা বলবো না শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব আল্লাহ যদি তৌফিক দেন বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন অনেক এলেম আছে অনেক ডিগ্রি আছে কিন্তু বয়ান ভালো হওয়া বয়ান ভালো না হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না এটা শ্রোতাদের মোহব্বত আর দিলের আকর্ষণ এই পয়েন্টটাও লিখে রাখি না জীবন কিছু মার্কা মারা পয়েন্ট বলবো এটি লিখে বক্তার বয়ান ভালো হইছে না খারাপ হইছে এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বত আর কলবের আকর্ষণের উপর আপনাদের অন্তরের হালাত যেমন বয়ান হবে তেমন যদি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করি আর আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনেন দুনিয়ার জগতের জন্য আমার নবীর রহমান কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন চিংলিলের যুবক যদি আমার নবীরে একবার চিন্তি নেতার জন্য জীবন দাও নেত্রীর জন্য জীবন দাও দলের জন্য জীবন দাও আমার নবীরে যদি একবার চিন্তি এই জমিনে কল্লা দিয়া দিতি কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারত না আ ইমামুল আউয়ালি আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল্লিন আলামিন সাইয়েদুল কাউ নাইনে খাতামুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আওলিিন বছরে মাস করে না 12 কিয়ামতের আগে একটা মারবে এটা কমে যাবে

এইটা এই যে কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান লাউহে মাহফুজের মধ্যে লাউহে মাহফুজ লিখে রেখেছি বছরে মাস হবে বারোটা এবং এই বারো মাসের মধ্যে চার মাস হবে বড় দামি বড় সম্মানের মাস তার মানে অন্য মাস সম্মান নাই সব মাসের দাম আছে চারটা মাস বারো মাসের মধ্যে চার মাস হবে বড় দামি বেশি দামি এর মধ্যে একটা মাস হলো এরপরে জুলহিজা রজব মোহরম আবার একটু বলি চার মাস বারো মাসের মধ্যে চার মাস বড় দামি এটা কোরআনে লেখা কোরআনের আয়াত আল্লাহ এই সিদ্ধান্ত লিখে রাখছেন লৌহে মাহফুজে কোন দিন আসমান জমিন সৃষ্টির দিন ভালো করে খেয়াল করেন মহাররম রজব আর হল জি কদা জুলসিজ্জা নাম কটা আবার খেয়াল কৰে জো কদা জুলসিজ্জা মহাৰম ৰজব এই চার মাসের মধ্যে ৰবি উলাউৱাল কয় নাম্বারে। বলেন জবাব দেম নাই 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 কি বুজেন ৰবি উলাৱালের দাম নাই সব মাছৰই দাম আছে ওই যে চার মাসের দাম আলাদা কেন এ বিষয়ে আলোচনা আলাদা আয়াত নাজিল হয়েছে ওই সময় ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল যুদ্ধ বিগ্রহ করত ওটা নিষেধ করেছিলেন এই চার মাসে ওই হুকুম রহিত হয়ে গেছে এখন সেই হুকুম বাকি নেই নেই এখন প্রয়োজন হলে কি আমত পর্যন্ত আল্লাহর বিধানে জিহাদ চলবে রা বুঝিনা বাতেল যখন আঘাত করবে মুসলমান ইমানের ইসলামের পতাকা করার জন্য প্রতিবাদের ময়দানে তো যেটা আমি বুঝাতে চাই বর্তমান মাস সেই ক্ষেত্রে আমি রসুলের আদর্শের কিছু কথা বলবো আয়াত নিয়েছি নিয়েছি প্রাসঙ্গিক দুই একটা কথা বলে যাই নবিরিনিয়া লাফালাফি কেউ মদিনার থেকে নবীরে টান দিয়া কুষ্টিয়ার মসজিদে নিয়ে মাঝে মাঝে ঢাকার বাইতুল মুখার নবী হাজির হয়ে যান হ্যাঁ কত এখতলাফ মতন কেউ কয় নবী যে তেষট্টি বছর পরে মরে গেছে আর জেন্দা হওয়ার কায়দা নেই আবার কেউ কয় নবী মরেই নাই যারা বলে নবী মরে নাই তো তেষট্টি বছরের গণনা আসলো কেন যাই হোক নবী বলেন আমি তেষট্টি বছরের হায়াত শেষ করে মদিনাতুল মুনাব্বার রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবে আরো জোরে বলেন নবী কবরে মদিনায় না মক্কায় মদিনায় কতদিন থাকবেন বলেন সবাই বাংলাদেশে আসবেন আসবেন কবে নবী এসে আপনার খবর নেওয়া এটা মূল্য বেশি না ফেরেস্তা দিয়ে নবীর কাছে খবর পৌঁছানো এটা মূল্য বেশি কেন নবীর আনতে চান কেন এখানে আপনি যাইতে পারেন আর আপনার মতো ভেজাল্লা আমল কাছে নবী আসবে নবী কি ঠেকানি আল্লাহ হেদায়াত দান করুন কিয়ামত পর্যন্ত নবী থাকবেন মরা না জিন্দা জিন্দা কিয়ামত পর্যন্ত নবী জিন্দা সমস্ত নবীরা কবরে জিন্দা নবী এসেছিলেন কোন এক বছরের রবিউল আউয়ালে এ নিয়েও আছে আমি সেদিকে যাব না নবী বিদায় হয়েছেন রবিউল আউয়ালের কোন একদিন মাঝখানের সময় গেছে তেষট্টি বছর আলোচনার বিষয়বস্তু কেন্দ্রবিন্দু নবী আসলেন কেন তেষট্টি বছর পরে গেলেন কেন আসলেন কেন আর গেলেন বা কেন এর থেকে উন্নতির কি করণীয় কি বর্জনীয় নবীর আশাটাকে আরবিতে বলে মিলাদুল নবী নবী বিদায় হয়ে যাওয়াটাকে বলে নবী আর আমরা যে নবীর হাদিস বয়ান শুনাইতেছি এটাকে বলে নবী আর টোটাল তেষট্টি বছরকে বলে সিরাতুন নবী চারটা শব্দ বললাম মিলাদুলনী ওয়ফাতুল্নবী নবী দাওয়াতুন নবী নবী বিশ্লেষণে যাব না আমি সাধারণ মানুষকে সহজে যাতে বুঝতে পারে ওই চিন্তা করে সব সময় বয়ান করি শিক্ষিতদেরকে বয়ান করেন না বহু শিক্ষিত বক্তা আছে বহু এলেমওয়ালা আছে আমার এলেম নাই আমল নাই সাধারণ একটু দিনের দিকে আসে আল্লাহর দিকে আসে সুন্নতওয়ালা হয় আমি ওই ধান্দায় বয়ান করি পেসগোসের কথা কম বলি খুব খেয়াল করবেন নবী ওয়ফাতুল্লবী নবী দাওয়াতুল নবী এই চারটা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী রহমতুল লীলা আলামিনের শানের শব্দ এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় নাই এই চারটা শব্দ ঈসা নবীর বেলায় ব্যবহার হয় নাই প্রয়োগ হয়েছে কিন্তু ব্যবহার সব নয় এই চারটা শব্দ আমার নবীর শানের শব্দ এই চারটা শব্দকে যারা ছোট চোখে দেখবে সে রসুরকেই ছোট করলো কথা বুঝাইতে পারছি নবীজির জন্ম মোবারক আমরা মানি না মানি না নবীজির ইন্তেকাল আমরা মানি না মানি না তাহলে আমরা মিলাদুল নবীও মানি গফাতুল নবীও মানি নবীজির আদর্শ আমরা মানি না মানি না তাহলে আমরা নবীর সিরাতুল নবীও মানি দাওয়াতুল নবীও মানি অতএব এ নিয়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ এরপরে নিয়ে বহু আলোচনা আছে ওদিকে আমি যাব না আমি মূল আমাদের নবী শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই সর্বসম্মতিক্রমে আমার নবী শ্রেষ্ঠ আমরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করি এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা নবীরে কি দিয়া বানাইছেন ওই ধান্দায় ভইরা সময় নষ্ট না করা একশো তর্ক বিতর্ক না না কইরা আমল করি কখন মরণ যাবে বলা যায় চোখের সামনে দেখতে না দেখতে কত আপনজন চলে গেল চোখের সামনে কত যুবক চলে গেল আমার চলে যাওয়ার পালা কি নিয়ে যাইতেছি আর কি রেখে যাইতেছি আল্লাহ বলে নমা কাইল্লা রহমত জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম রুহের জগতের জন্য নবী আমার রহমত কবর জগতের জন্য নবী আমার রহমত হাসুরের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত বিষয়ে কথা আমি বলবো নবী এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করলেন মক্কা নগরীতে আরব দেশের ভেতরে যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট জমিনের মধ্যে আর কোথাও কোনো মানুষ ছিল না মক্কার মানুষ বড় খারাপ মানুষ এতটাই চরিত্রহীন ভালো করে খেয়াল করেন এতটাই চরিত্রহীন ওই মক্কার মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লার চারপাশে তওয়াফ করে তারা কাপুর পরে যায় না কারণ এই কাপুর দ্বারা ভিন্ন জায়গায় গিয়ে গুনা করছে এই গুনা যুক্ত কাপুর নিয়ে বাইতুলনার কাছে যাবে না এরা বাইতুল্লাহকে সম্মান করে কিন্তু চরিত্র এতটাই দুর্বল এরা নারীদের পছন্দ করে না অন্যা ঘরে আসলে বাবা পর্যন্ত বেজার হয়ে যায় বাবা লজ্জায় পড়ে ওই কন্যা সন্তানটাকে যেন্ত গলা টিপে হত্যা করে এতটাই জালেম এতটাই জুলুম চলতেছিল জুলুমের সমাজ এমন এক জায়গা চতুর্মুখী না পাক নাপাক না আর না এই অবস্থায় এমন একজন রহমতের নবী মক্কানগরীর মাঝে আল্লাহ পাঠাইছেন রহমতের নবী আসছেন আশা মাত্র জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল প্রশ্ন এখন জটিল মক্কার মানুষ এত কেন খারাপ হলো অন্য এলাকার মানুষ কেন খারাপ হলো না সিরিয়ার মানুষ এত খারাপ কেন না মক্কার মানুষ এত খারাপ কেন অথচ এখানে তো লক্ষ লক্ষ নবী আসছেন সব নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করছেন আদম আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপ থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য চল্লিশ বার পায়ে হেঁটে গেছেন হাইটা হাইটা গিয়া বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম নবী আদম আলাইহি সালাম নুহ আলাইহি সালাম এই জমিনের মধ্যে কদম রেখেছেন আমাদের আকীদা বিশ্বাস যেখানে আযান হয় কুরআন তেলাওয়াত হয় যেখানে দ্বীনের কথা হয় আলেম ওলামা আসে ওই জায়গাটা বরকতপূর্ণ হয় ঠিক নি মক্কার জমিনের মধ্যে সব নবীরা আছেন বাইতুল্লাহ তওয়াফ করছেন জায়গাটা বড় বরকতের জায়গা এখানের মানুষ হ অন্য দিকের তুলনায় একটু কম খারাপ হবে অথচ সিরিয়ার মানুষ এত খারাপ না মক্কার মানুষে তো খারাপ আবার এমন একটা জায়গা যেখানে আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ إن أول بيت وزع للناس الذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين আল্লাহ বলেন আমি ঘর বানাইলাম জমিন বানাই আর কিছু বানাই নাই প্রথম পৃথিবীতে বানাইছে একটা ঘর বাক্কা নগরীর ভেতরে ঘর ও ঘর হলো বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরটা দিয়ে তাকাইলে সওয়াব যেই ঘর এত বরকতের ঘর হেদায়েতের জন্য দিলাম জগৎ সমূহের হেদায়েত এটা এমন একটা ঘর নবী বলেন তুমি জিকির করো না তেলাওয়াত করো না নামাজ পড়ো না তাওয়াফ করো না শুধু আল্লাহর ঘরটার দিকে শুধু তাকাইয়া বসে বসে শুধু তাকায় থাকো অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে আর কেদার হৌফে হাকুদারু দিল মাদাম জন্মাদুল মা ওয়া দেহাদুরা মাকা এমন একটা বড় ঘর সেই ঘরটা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তবাব চলে মানুষ না থাকলেও জিনেরা ফেরেস্তারা করে এটা এমন একটা জায়গায় আল্লাহ দিছেন এই ঘর বরাবর সাত আসমানের উপর একটা নূরের ঘর আছে ফেরেস তাদের কাবা নাম হলো বাইতুল মামুর নূরের ঘর নূরের ঘর সত্তর হাজার ফেরেস্তা মুহূর্তে মুহূর্তে সাত আসমানের বাইতুল মামুর তওয়াফ করে একবার যারা সুযোগ পায় তেমতেরা গিয়ার তাদের সুযোগ হবে না ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন ফিরেস্তারা বাইতুল মামূর্ত করে আল্লাহ আদা করলেন ও ফ্রিস্তা জামিনের মধ্যে এমন একটা ঘর আমি বাইতুল্লাহ বানাইলাম এই বাইতুল্লাহর তওয়াব যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দিব। মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয় আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানিয়ে দিব آتنا في دار دنيا حسن آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لفتخارا بالعلوم والغنى هر غريد میں জুন मागेuse tu beza rohe খারাপ লাগে আপনাদের আর একটু সামনে আগাবো না মা বাবার জন্য দেশের জন্য কবর ওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন এই মন মানুশি আছে না ঘুমই dorshe আর বাঙালি কি ঘুমায়নি তো মোবাইল যেদিন থেকে আসছে সেদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে আমরা মোনাজাত ধরি বইয়া মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া সারা রাত সারা রাত মোবাইলের ডিউটি কবিরাগুনা কবিরাগুনা কবিরা গুনা করে চেহারাটা কার্টুন হয়ে গেছে এর যুব আল্লাহর কসম করে বলি ভালো করে লিখে এর করে যুবক এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছ সব বন্ধু স্বার্থপর একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু ওলা মায়ে আর কেউ না আছে যারা তোমাকে ভালোবাসে ছায়া দেয় স্বার্থ আছে আঘাত লাগবে সদস্য নাম কাটবে না কল্লাটা কেটে ফেলবে কিন্তু আমরা তোমাদের এত আপন আমাদের কি পরিমান গালাগালি করো তাও আমরা জানি আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি এরপর একটা গালি দেই না কলিজা দিয়া দোয়া করি ও দায়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায় দাও কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন নবী বলেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছি আবু জাহিল্লা নবীর বন্ধু না দুশ্মন কে আবু লাহাব নবীর दुश्मन বুড়া আবু তালিব নবীর दुश्मन বুড়া হ্যাঁ আর নবীর আপন 7 বছর বয়সের যুবক 11 বছর বছর বয়সের আগেই শিশু থেকে কিশোর হইয়া যুব খাওয়ার আগেই আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন নবীর চাচা তো ভাই হযরতে আলী সাত বছর শেষ আট নয় দশ এগারো বারোর মধ্যে কেউ বলেন এগারো কেউ বলেন আট নবীর হাতে গিয়া কালেমা পড়লেন এতদিন ছিল আলী নবীর চাচা তো ভাই এখন আলী নবীর একজন সাহাবি কিছুদিন পরে হবেন কি

কেমন একজন নবী পাইলে বাবা চিনলা না ও কুষ্টিয়ার মুসলমান তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা কিন্তু দুঃখ আমি আজকে টুপি মাথায় না দিলে ভালো লাগে না টুপি ফেলতে চাই না আর তোমার পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান করি টুপি পরার জন্য টুপি মাথায় দিতেই চাও না আমি নামাজ সারতে চাই না আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি তুমি নামাজ পড়তেই চাও না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ এক আমার আল্লাহ তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তুমি আজ আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আমি টুপি ফেলতে চাই না তুমি টুপি দিতে চাও না আমি দাড়ি কাটতে না তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না কারণটা কি রে বাবা অথচ তোমার আল্লাহ এক আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক সব এক দুনিয়াতে আরসি এক আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে আমি হাফিজুর রহমানের তিনটা কাফন তোমারও তিনটা কাফন হবে পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না এমপি মারা গেলে কাফন বাড়াবে না রিক্সা ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় তিনটা কাফন কালার হবে আলাদা কি যারা আলিয়ায় ভরে তাদের কালার একরকম যারা কৌমিতে ভরে তাদের কালার আর একরকম সব এক তিনটা সাদা কাপুনের প্যাকেট যখন হবে কে পীর কে মুরিদ কে কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি লেখা থাকবে সব একাকার হয়ে গেছে কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা কয়টা আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও আমাকেও প্রশ্ন যা করবে আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে ও আল্লাহর বান্দারা কেমন একজন নবী পাইলেন ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা আজকে আমি তোমার মতো চলি এই দুনিয়ায় চলি তোমার মতো তোমার মতোই চলাফেরা করি তুমিও তিনি তুম বেলা খাওয়া আমরাও তিন বেলা খাই তুমিও রাতের বেলা ঘুমাও আমরাও ঘুমাই ও আল্লাহর বান্দারা তোমরাও ব্যবসা করো চাকরি করো আমরাও ব্যবসা করি চাকরি করি ও আল্লাহর বান্দারা তোমরাও রাস্তাঘাটে চলো আমরাও রাস্তাঘাটে চলি তোমরাও বিদেশ সফর করো আমরাও করি কই ও আল্লাহর বান্দা একই দেশে বসবাস করি একই হাওয়া বাতাসে চলি একই খানা খাই কিন্তু আজকে তুমি মুসলমান আমি মুসলমান এক আল্লার গোলাম হইয়া কেন তুমি নবী না কেন তুমি নবীর জমা করো না কারণটা কি বুঝাই আসে না আসলে কারণ হলো না সে তাকে মানে না তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো না রে যুব তুমি নেতাকে চিনছ নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও আর আমি আমার নবীরে চিনলাম এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না নেত্রীর জন্য চাই না দলের জন্য চাই না জীবনটা যদি দিতে চাই আমার নবীর আদর্শের জন্য দিব এনে নবীর আশে কুম্মতের দলের রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন পারসে আবু বকর হঠাৎ করে পেটে ক্ষুধা আরশে চেতিয়াল ময়দানে বকরির পাল আবু বললেন রাখালকে ডাকো রাখাল এসে হাজির এই রাখাল আমাদের পেটে ক্ষুধা তোমার এমন একটা বকরি আমগো দাও তো দুধ পান করব আমরা দহন করিয়া রাখাল কয় এই বকরির মালিক আমি না অতএব আমি দিতে পারুম না এবার নবী কয় রাখাল শোনো আচ্ছা ঠিক আছে তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না এরকম বকরি আছে না দুধ দেয় না এমন একটা বকরি দাও রাখাল বলে এই যে একটা বকরি আছে এটা নেন এর থেকে জীবনে দুধ আসবে না রহমতের নবী বলে আবু নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে সাথে সাথে দুধ আসলো নবী পান করলেন আবু বাকার করলেন রাখালেরও করাইলেন করানের পরে কয় রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না এই লোকটা কে তার হাত লাগা মাত্র দুধ আসলো এতক্ষণ চিনে নাই এতক্ষণ ও ভাই আমি রাস্তা দিয়া হেঁটে আসতেছি যে চিনে না হে ধাক্কা দিছে হুজুর সরেন জন টের পাইছে আমি চেয়ারে বসার পরে এবার আর উষা চিনি এজন্য জন্য যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি চিনে না যখনই দেখলো একটা বকরি জীবনে দুধ দিবে না ওই বান্দার হাতটা দেওয়া মাত্র বকরির দুধ দিলো চিনে ফেললো এটা সাধারণ কোনো মানুষ না এটা পাওয়ার ওলা মানুষ এই পাওয়ার আমার মধ্যে এই পাওয়ারের নাম হলো মরজে এই পাওয়ারের নাম কি নবীদের বেলায় হলে মরজেজা যাহ অলিয়া বেলায় হলে হবে কারামত ভালো করে মনে রাখবেন যেটা কখনো সম্ভব না এই রকম কিছু অসম্ভব আল্লাহ যদি সম্ভব করেন এটাকে আশ্চর্য ধরনের বলা হয় অলৌকিক পাওয়ার বলে এটা আল্লাহ থেকে করবেন না এটা কোনো ব্যক্তির মাধ্যমে করবেন গাছ কথা বলতে পারে না একজনে প্রশ্ন করে কথা বলা শুরু হয়ে গেল এটা তো সম্ভব না আমার আল্লাহর দ্বারা সম্ভব সব অসম্ভবকে সম্ভব করতে পারেন কে আর এই অসম্ভবকে সম্ভব যে আল্লাহ করবেন এটা আল্লাহ কুদরতের দ্বারা করবেন কারো মাধ্যমে নদীর মধ্যে দীর্ঘ বছর পানি নাই শুকাইয়া গেছে নদী একজন ব্যক্তির কাছে এলাকার মানুষ এই কয় আমগো নদীতে পানি নাই লোকটা বড় একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন তিনি কয় এই চিঠিটা নদীর নদীর মধ্যে মধ্যে ফেলে ফেলে দাও যখন চিঠি নিয়ে দিল দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল কি মনে হয় গান খাইয়া কথা কই না চেহারা দেখাল তো মনে হয় না একজনে তেতুল খায় কয় কেমন লাগে কয় ঠোঁটের মিস কলে বুঝো না কি মনে হয় আমরা গাঞ্জা খাই ইয়া বা ট্যাবলেট খাই বিড়িটা নি মাথা খারাপ কেন বলেন মাথা খারাপ তো তাদের হতে পারে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় যারা গাঞ্জা খায় ইয়া বা ট্যাবলেট খায় কথা ঠিক কেন বলেন হুজুরদের মাথা খারাপ আল্লাহ বুঝার তৌফিক দান করে নদীর মধ্যে পানি জারি হয়ে গেছে একটা চিঠি লিখে দিছে এখন একটু যদি গভীর ভাবে জ্ঞান খাটান তত মাথা গরম হয়ে যাব কঠিন ভাবে গরম হবে এটা কেমন কথা চিঠি লিখে নদীর মধ্যে ফালায় দিছে এটার মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে এটা গান খাওয়া ছাড়া আর কোনো কথা এটা ভালো মানুষ বিশ্বাস করে কেমন

এবার কক আছে ঘটনাটা কে ঘটাইছে হজরত কে সেই অমর কে সেই অমর সাতাইশ বছর বয়সে রসুলের হাতে কালেমা পড়েছে কয় বছর কয় বছর কয় বছর তাহলে যুবকেরা নবীর বিরুদ্ধে না পক্ষে তুমি হারারে কি অর নবীর পক্ষে سیٹنگ کرو زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی شرمندہ ہے জন্দিবে বন্দী শরমিন্দ হে দু ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی میں بندگی شرمندگی মা রাখাল যখন দেখলো যে বকরি কখনো দুধ দিবে না হঠাৎ করে দুধ চলে আসছে এই বান্দা সাধারণ না এই বান্দা বড় দামি পাশের লোকটা দাঁড়ানো কে ভ্যাকসিন খবর নেই কে আবু বাকার সিদ্দিক কে জিজ্ঞাসা করলেন কে হলেন আলামিন আব্দুল্লার পোলা মোহাম্মদ নাম শুনছি তিনি কি বলে হা তাই তো এই অলৌকিক ঘটনা প্রকাশ পেল এবার মাথা নত করে বলে পায় আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়ে দেন এই আলার কেউ না কলিজার সাহাবি নু আইমামুল আউলিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউ নাইনে খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউলিন এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো অন্য দিকে তাকাইয়া তামাশা দেখবা না অন্য কান্দে ওদিকে তাকায় না তোমার চোখে কেন পানি নাই সেই চিন্তা করো একজনে আল্লাহর محبتে চিৎকার দেয় তোমার মধ্যে সেই জালজালা কেন হয় না ওরে আগুন লাগলে তো শরীরটা গরম হবে তাই তো সব আগুন লাগলে তো গরম তাপ লাগবে শরীর গরম হবে এটাই স্বাভাবিক আগুনের পাশে বর্ষ তোমার ভাইয়ের শরীর গরম হয় তোমার শরীর কেন গরম হয় না কারণটা কি তোমার ব্যাটারিতে চার্জ নাই তোমার ইমান দুর্বল তোমার আমল দুর্বল মাওলার কাছে কান্না করো হে বালি আজকে মানুষ হইলাম পরিচয় দেই আমি মানুষ কিন্তু এখনো মানুষ হতে পারি নাই ইবনে মাসরুদ নবীর মর্যাদা দেখে কালেমা বললেন ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া সাতাইশ বছরের নবীর হাতে কালেমা বললেন ও নবীর আসে আজকে তাপলি গলারা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে জুমার দিন বয়ান করে আমার মায়ার নবী মক্কা নগরীতে আসছেন এমন একটা জায়গায় এত দামি জায়গা কেন না পাক একমাত্র কারণ এই মানুষগুলো এত খারাপ হইল কেন যেই জমিন এত নবী আসলো এত দামি ঘর হইলো এই মানুষগুলো অন্য জায়গার থেকে একটু ভালো হওয়ার কথা এরা খারাপ কেন এর যতটা জবাব আসে এর মধ্যে শ্রেষ্ঠ জবাব হলো এরা আল্লাহর নবী আসার আগ পর্যন্ত এরা মুরুব্বি হারা ছিল এই জন্য নবী চলে গেলেন। নাই কোনো মুরব্বী নাই যারাও ছিল নবীর এরা দুনিয়ার হয়ে গেছে হালাল তারে হারাম কয় হারামটাকে হালাল বলে রহবান এই এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের যারা নামদারি আলেম ছিল এরা টাকা খাইয়া দুনিয়ার লোভে বিধানটাকে ডান বাম করে দিল মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল যেই বাইতুল্লাহ এত দামি ঘর ওই বাইতুল্লাহর ভেতরে তিনশত ষাটটা মূর্তি ভেতরে টানানো কয়টা তিনশো ষাটটা মূর্তি এই খাল করে ভালো করে নবী আইসা নামাজ যখন শুরু করছে বাইতুল্লার পাশে নামাজ পড়ছে মূর্তি ছিল না মক্কা বিজয়ের আগে তো মূর্তি নামায় নাই মূর্তি ভেতরে তিনশো ষাটটা মূর্তি মায়ার নবী আল্লাহর মোহাম্মত নিয়ে নামাজ পড়তেছেন প্রথম কেবলা পাই কাদ্দাসের দিকে ফিরিয়া মদিনায় যাইয়াও আমার নবী ওই ষোলমা দীর্ঘ বছর পর্যন্ত বাইতুল মাকদিসে নামাজ পড়ছেন কিন্তু নবীর দিলের তামান্না বাইতুল্লার দিকে ফিরিয়া নামাজ পড়বেন মদিনার থেকে দক্ষিণ দিকে হলো বাইতুল্লাহ ওদিকে ফিরিয়া কখন পড়বেন নবীর মনে চায় এত বছর নবী বাইতুল্লাহ দিয়ে ফিরতে পারে না কিন্তু দিল কাঁদে বাইতুল্লাহ দিয়ে ফিরবে নবী নামাজে দাঁড়াইলেন রুকুর হালাতে জিব্রাইল আমিন আয়েশা কয় নবী এবার আপনি বাইতুল মাকদিস থেকে ফিরিয়া বাইতুল্লাহর দিকে হয়া যান জিবরাইল ঘুরাইয়া দিল নামাজ চার রাকাতের মাঝখানে দুই রাকাতে ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলে মদিনাতুল মুনাওয়ারার পার্শ্বে ও নবীর আশেকের দল এই মক্কার মানুষ খারাপ হওয়ার প্রধান কারণ এরা মুরুব্বী পায় নাই আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যতদিন পর্যন্ত এই জাতি দুই মানবে না ততদিন পর্যন্ত এই জাতির কপালে শান্তি আসবে না বর্তমান দুনিয়ায় এই উম্মতের মুরব্বী একমাত্র ওলামায় আহলে হক এদের বিরুদ্ধে যদি যায় এদের পতন হবে মরার আগে দিন বেশি দূরে না আর যদি আলেমদের মানিয়া চলে আল্লাহ পাক শান্তি দরওয়াজা খুলে দিবে মক্কার মানুষে তো খারাপ কেন এরা মুরুব্বি নাই মুরুব্বি মানে না মুরুব্বিদের উল্টা পাল্টা করে ফেলছে এই জন্য আল্লাহর মহাব্বত এখান থেকে শিক্ষা নাও নবী আসলেন মুরুব্বি উম্মত পেয়ে গেল নবী এখন মুরুব্বি হইয়া উম্মতের ডাক্তার চিকিৎসা করতেছেন উম্মতের সুন্দর চিকিৎসা করার জন্য প্রথম প্রধান কারণ হলো প্রথম কাজ হলো সুন্দর ব্যবহার নবী এমন সুন্দর ব্যবহার দিয়েছেন মক্কার মানুষ নবীর আশেক হয়ে গেল দুশ্মনেরাও যদি গালি দেয় কিন্তু পেছন থেকে নবীরে মহব্বত করে যেই মোহাম্মদ এত সুন্দর ব্যবহার তেষট্টি বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই কেমন একজন নবী পেয়েছ যেই নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই এমন নেতা নিজে মিছা কয় না আছে মোবাইলটা ঘরের মধ্যে কানে লাগায় ঘরে থাইকাউকে আমি জমি নেই নাই। না না বর্তমান মিথ্যার ফ্যাক্টরি হলো মোবাইল আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন এমন মায়ার নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী আমার সেই নবী কোনো দিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই নবীর সামনে দাঁড়াইয়া কত দুশ্মন অকত ভাষায় গালাগালি করে আমার নবী গালি দিবেন দূরের কথা কোনো গালির জবাব দেন নাই ও কুষ্টিয়ার মুসলমান আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও শিক্ষিত এলাকার মাসু মানুষ আপনারা কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় থাকে লেখা বড়া করে কত আলেম বের হইয়া উম্মতের দাওয়াত দেয় দ্বীনের ইসলামের কাজ করে ও কুষ্টিয়ার মুসলমান ভালো করে বুঝো কেমন নবীর আদর্শ পাইলা যে নবী একটা মিথ্যা কথা বলেন নাই তুমি আমি কেন মিথ্যা বলবো ইচ্ছা করিয়া কেমন নবী আমার আমা আমার যেই নবী একটা গালি কাউকে দেন নাই গালির জবাব দেন নাই আর আশ্চর্য কথা হলো মায়ের নবী আমার কারো দিকে চ গরম করে কখনো তাকান নাই নবীর চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী আমার নবীর এই উত্তম ব্যবহার দিয়া মক্কার মানিষগুলোকে এত দামি বানায়ে দিলেন আল্লাহ একবার যায় জিবরাইলের পাঠায় কয় আমি লিস্টি দিয়া দিলাম নবীর লিস্টি দিয়া দাও লিষ্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয় লিস্টির ভিতরে যাদের নাম তারা বিনা হিসাবে জান্নাতি ও এলাকার মুসলমানেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দারা রানের মা বোনেরা সারা রাত যদি নবীর ইতিহাস ব্যয়ান করি শেষ হবে না নবী দুনিয়াতে আসার আগে নবীর গুণগান বি ধর্মীয় পর্যন্ত গাইল শেষ করতে পারলো না নবী আসছে গুণগান চলছে শেষ হয় না নবী চলে গেলেন দেড় হাজার বছরের বেশি হলো এখনও নবীর গুণগান শেষ হয় না বক্তাও শেষ করতে পারে না লেখকেরা লেখাও শেষ করতে পারে না কেয়ামত পর্যন্ত নবীর গুণগান বক্তারা বলবে লেখক লেখবে শেষ হবে না কেয়ামতের দিনও নবীর প্রশংসা চলবে নবীর ওই আদর্শ ধারণ করো আমি কুষ্টিয়ার শিক্ষিত মুসলমানকে জিজ্ঞাসা করব। নবীর রেখে যাওয়া সুন্দর আদর্শ ছাড়া আর কারো কাছে ভালো আদর্শ আসেনি থাকলে একজনে দাঁড়ায় বলো হাফিজ ভাই আমাদের কুষ্টিয়া এলাকার ভেতরে মোহাম্মদের আদর্শ সারা আরো কিছু লোক আছে তাদের আদর্শ মোহাম্মদের থেকেও ভালো আল্লাহর কস যদি ভালো আদর্শ দেখাইতে পারো আমি মোহাম্মদের নিব না আমি তারটা নিব কিন্তু পারছে কেউ অনেকে অপচেষ্টা করেছিল চেষ্টা না অপচেষ্টা ব্যর্থ চেষ্টা করেছিল আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতি গ্রহণ করে না মাও সেতুন আদর্শ দিল জাতি গ্রহণ করে না লেলিন আদর্শ দিল জাতি গ্রহণ করে না কালমার্স আদর্শ দিল জাতি গ্রহণ করে না বরং আওয়াজ উঠল দুনিয়ায় কি আওয়াজ বলে দুনিয়াতে যত আদর্শ আদর্শ গান শুনলাম এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পা একমাত্র মদিনার নবীর আদর্শই হল পা নবীর উম্মতেরা। হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে তো মিজানে নবী বিনে কে তরাবে তো মিজানে ও আল্লাহর বান্দারা তাহলে নবীর আদর্শ থেকে দানিয়ার আদর্শ কার আছে সবাই একমত দ্বিতীয় প্রশ্ন নবীজির আদর্শ যে রেখে গেলেন মানবে কারা হিন্দু ইহুদি খ্রিস্টান সবাই একটু জিব্বা আল্লাহ সাক্ষী ফেরেস্তারা তারা বলো নবীর আদর্শ মানবে কারা কোন দেশের মুসলমান সারা দুনিয়ার শুধু কুষ্টিয়ার মুসলমান বাপ হ্যাঁ সো হিন্দু মানবে না বদ্রা মানবে না ইহুদিরা মানবে না খ্রিস্টানেরা মানবে না তুমি মুসলমান মানবা কিন্তু কই নবীর আদর্শে দাঁড়ি লম্বা হয় না কেন নবীর আদর্শে টুপি মাথায় ওঠে না কেন নবীর আদর্শমতো পাঁচ বেলার নামাজ পড়ো না কেন এটা কি শুধু হুজুরা করবে বান্দা যদি বলো হুজুর ও হাফিজ ভাই আমরা পারি না আপনারা পারেন এবার আমি বলব রে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে লেখাপড়া করে লাইনে চাকরি করে ব্যবসা করে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে বেলার নামাজ পড়ে আছে না নাই আর কিও করব বলো এবার তুমি তোমারে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না ও কুষ্টিয়ার মুসলমান তোমার মতো যুবক সন্তান র্যাবার পুলিশ এর চাকরি করে বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না বালিশে মাথা লাগায় একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আসলে কি ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করছো আল্লাহর কোরআন নবীর কথা কি মিথ্যা মনে করছো নাকি বাবা আমাকে আবার একটু জবাব দাও আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত পারসেন্ট সত্য সবাই বলো এবার আমাকে বলো আল্লাহর ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি সত্য জাহান নামের বয়ান আসেনি

আর ঘর আমার আল্লাতাও বয়ান করেছেন জান্না তিংতাজিরি মিং তাহতিহাল আনহার এমন একটা জান্নাত আল্লা জান্না ন্যাকামলাকে দিবেন যেই জান্নাতে ঢুকলে কোনদিন যুবকরা বুড়া হবে না কালো থাকবে না যেই জান্নাতে কোনো বাথরুম নাই যেই জান্নাতে কোনো রোদের গরম অসহ্যকর গরম নাই যেখানে কোনো বিদ্যুতের লোডশেডিং নাই ওই জান্না তেমন আরামের জায়গা যেখানে শান্তি আর শান্তি আর শান্তি আবারও জবাব দাও এই জান্নাত পাবে কারা গুনাগার না নেকামলওয়ালা তোমার আমল কোথায় রে বাবা আর যারা গুনা নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান নাম আল্লাহ বানায় রাখছেন কেমন জাহান নাম আল্লাহ তালা কোরআনে বয়ান করেছেন আল্লাহ দুনিয়ার আগুন থেকে সত্য দুর্গুণ জাহান নামের আগুনের গরম হবে বেশি ওই জাহান নামটা গুণাগারের জন্য ওই জাহান নামে তো ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না পায়ে লাগলে পা জলে হাত জলে না আল্লাহ বলেন জাহান নামের আগুনে তোমার আত্ম ভয়ঙ্কর আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ও যুব আজকে আমিও তো তোমার মতো একটা যুবক আমি যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম মাস্তানি করতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন টুপি ভালাই না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় এগুলো বুঝি এরপরও কোনো দাড়ি কাটি না ও যুবক বেপর্দায় চললে বড় যৌবনের ভাব মিটানো যায় এরপরও কেন বেপর্দায় চলি না ও আল্লাহর বান্দারা নামাজ পড়তে অনেক কষ্ট শীতের দিন ফজরের সময় নামাজ পড়াবো আরো কষ্ট এরপরও কেন নামাজ সারি না রে বাবা এই লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে বুঝি তারপরও কেন এই পোশাকটা ফালাই না এর একমাত্র কারণ পড়লাম নবীর কথা দেখলাম একটাও কোনো মিথ্যা নাই অনেক বেইমানেরা পণ্ডিতেরা মিথ্যা প্রমাণ করার জন্য অপচেষ্টা করছে আজও পর্যন্ত আমার মাওলার কথা একটা ভুল বের করতে পারে নাই ভারসি বরং বহু বেইমানেরা পরে মুসলমান হয়ে গেল ও যুবক বাবা চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে যাও একটু চিন্তা বাবা আমার মাওলার বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হলো সূর্য এই জমিনটা যত বড় তার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা রাতের বেলা নাই দিনের বেলা ছিল এখনো কেন এত গরম লাগে সহ্য করা যায় না আল্লাহর কথা মিথ্যা নারে বাবা নবী বলেন কিয়ামতের দিন মানুষ নারী আর পুরুষ সব উলঙ্গ দরাবে হাসরের মাঠে সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা দমা হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী একদিন তার রুমে বইসা কাঁপতেছেন যে নবীর কোন গুনাহ নাই সেই নবী কান্না করেন আম্মাজান বলেন ইয়ার রসুল আল্লাহ আমার ভয় লাগে কোনো বেয়াদুবি করলাম কিনা আপনি কেন কাঁদতেছেন আমার নবী বলেন আয়েশা আপনি কোনো বেয়াদুবি করেন নাই কেন কাঁদেন হে নবী মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার কিয়ামতের দিন আমার গুনাগারের উম্মতের কি হালাত হবে কেন ইয়ারসুল আল্লাহ নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কেয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজ টাশ টাস করে ফেটে যাবে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার Thank আমার আল্লাহ তো রাগান্বিত হবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু হুতালান আর মতো দামিনারি আপনারা ফাতে মারা দিয়ে্ল তালাহা মত দামিনারি ই নবর মা মারিয়া মালাইহা সালাবেের ম দামিনারি আপনারা পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করলেন ও পর্দার আম্মা জানেরা এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালো লাইনে এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে এই জন্যই নবীও বলেছেন এ দুনিয়ায় সব নারী দামি সম্পদ এরে জান আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো নাই আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও না বাবা তুমি চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি স্কুলে পড়ো বাধা নাই তুমি চাকরি করো তুমি ভার্সিটি দেবারও কোনো বাধা নাই তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে যাবে ইঞ্জিনিয়ার যদি হও ভালো আদর্শ নিয়া মানুষের সাথে আচরণ ভালো করিও তে কোরআন তেলাওয়াত করো পাশোক্ত নামাজ পড়িও জীবনের চাকা ঘুরে যাবে ও আল্লাহর বান্দারা আম্মা জানায়েশা বলেন ও নবী কেয়ামতের ময়দানে ভয়ংকর হালাত কেমন হবে নবী চোকেরানি সেরে কাঁদেনার আর নবীরা যাদের কোনো গুনা নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুক্তির জন্য ঈশা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য উম্মতেরা যাবে সুপারিশের জন্য আদম নবী তারায় দিবেন মুসা নবী তারায় দিবেন উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারব না নুহু আলাইহি সালাম বলবেন আমি পারব না নবী বলেন ও আয়েশা জানো ওই কঠিন সময় উম্মতেরা এক নবীর কাছে যাইয়া যখন দেখবে সুপারিশের কেউ নাই উম্মতেরা পাগলের মতো করবে সর্বশেষ ওরা আমি মুহাম্মাদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে আমাকে তালাশ করবে আম্মা জান বলেন নবী আপনাকে হাসরের ময়দান উম্মতেরা কোথায় পাবে নবী বলেন আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করব অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর আর আমি মোহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করব না আমি কান্না করে শুধু বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার আল্লাহ তখন বলবেন নবী আপনি কাঁদবেন না আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান ও আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত গুলো চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা যেই উম্মত দুনিয়াতে আমি মুহাম্মাদের मोहब्बतে বরিয়া ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ যথাযথভাবে আদায় করবে কিয়ামতের ময়দানে ওই ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব ও কুষ্টিয়ার মুসলমান বাবারা ও যুবক বৃদ্ধ বাবাজি পর্দা রানের মা বোনেরা কেয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি বেনামাজি হইয়া যদি দাঁড়াই বেপর্দার অবস্থা নিয়ে যদি দাঁড়াই তাও বানা করে গুনা নিয়ে যদি যাই নবী তখন বলবে না তুমি আমার উম্মত না আমি তোমার নবী না আল্লাহ পাক বলবেন ও ফেরেস তাই গুনাগার বেনামাজি না ফারমানের জাহান নামের লাগায় দাও ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না গুণানিয়া কবরে গেলে হাসরের ময়দানে কেমনে জাহান নামের আগুন সহ্য করব। একটু নিজের চিন্তা করো আজকে তোমার ডানে বামে আমার দানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই মরিয়া গেলে সাদা কাপুন সারা কেউ না অন্ধকার কবরে কেউ আমার আপন হইয়া যাবে না অতএব এখনো সময় আছে তও বা করে নাও আল্লাহর মোহাব্বত নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে পাশক নামাজ পড়ো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারি নাই বেপরতাই কম চলি না আজকে থেকে তওবা করলাম আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করে চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে নামাজ সারব না বেপার দেয় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না মুরব্বীদের সাথে বেয়াদুবি করবো না ওলা মা পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া নিয়া চলবো মা বাবার দোয়া নিয়া চলবো তবা করার মতো যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো নেফা আর দুর্বলতা না থাকে তৌবা করার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া নবীজির আদর্শ মানিয়া উলামায়ে কেরামের পরামর্শে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرة النظر دي دكين ভোলা হাজি কত ব্যবসায়ী চাকুরিজীবী কত ছাত্র ভাই যুবক ভাই ভরদারা রালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান্নামেরা স্বামী তওবার নিয়তে হাত তুলেছি জীবনে হাতের দ্বারা কত গুনা করেছি চোখের দ্বারা কত গুনা করলাম জবানে গুনা করলাম কত নামাজ সারলাম বেফরদায় চললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ না রে অল আয় আল্লাহ মা বাবার সাথে করব না কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের সব গুনাগুলো মাফ করে আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ কুষ্টিয়ার জমিনে দিয়ে তাকায় দেখেন আপনার বান্দারা দীর্ঘ টাইম খোলা আকাশের নিচে